হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো থেকো সবাই। আর দালাল কিছু কথা নিয়ে বসেছে গল্পের ভাট। কয়েকদিন আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে যে দেখো, যেটা মনে হয় যখন তখন করি, আর উঠভাট বকতে ভালো লাগে না। এক জিনিস নিয়ে কাশুন্দি ঘেঁটেই যাব, ঘেঁটেই যাব। যে ভালো আছে তাকে নিয়ে কাশুন্দি ঘাঁটবো, যে খারাপ আছে তাকে নিয়ে কাশুন্দি ঘাঁটবো, এটা মনে হয় না যে ঠিক। হ্যাঁ, ভুল ঠিক হলে বলো ঠিক আছে, কিন্তু যে ভালো আছে তাকে নিয়ে কেন আমি করবো? আর এখানে আরেকবার বলি, প্রীতম, দিশানি আর রিমি, এই তিনজনকে নিয়ে যে একটা মানে চলছে তিকোন প্রেম টাইপের। মানে প্রথমে এলো দিশানি, তারপরে কয়েক মাস সংসার করে চলে গেল রিমি, রিমি চলে গেল, আবারও দিশানি এলো, আবারও দিশানি চলে গেল, আবারও রিমি এলো। আমি বুঝি না এদের বিয়েটাই বা কেমন, ভালোবাসাই বা কেমন, আর পরিবারটাই বা কেমন। হ্যাঁ, এখানে আমার মনে হয় যে মানে ভালোবাসা জোর করে হয় না। দিশানি একটা ভুল কাজ করেছিল, সেখান থেকে আবারও ফিরে এলো, ভালো কথা। কেউ কোনোদিন এত তাড়াতাড়ি চলে যাক আমরা কখনো চাইবো না। কারণ হচ্ছে যে ও একটা হাত কেটে শিরা কেটে যেটা করেছিল, ওটা একদমই ভুল করেছিল। হ্যাঁ, ভালোবাসি ঠিক আছে, ভালোবাসার জন্য এগুলো করা কোনো যুক্তি হয় না। ভালোবাসা প্রকাশ আমরা মুখ দিয়েও করতে পারি, মন দিয়েও করতে পারি। তাই বলে যে প্রাণ দিয়ে করতে হবে, এই ভালোবাসাটা নিহাতি বাচ্চা ছেলে কালামো। আর এভাবে জোর করে কিচ্ছু হয় না, মন দিয়ে এই কথাটা জোর করে কিচ্ছু হয় না কথাটা বলতে গেলে কিন্তু বারবার MS ফ্যামিলির মন্দিরের কথা মনে পড়ে, যে জোর করে কিচ্ছু হয় না। তো ও কথাটা লাইভে বলেছিল, কিন্তু লাইভে বলার পর কিছু কিছু মানুষের কিছু কিছু কথা যেন তার মুখেই ভালো লাগে। তো মন্দিরার এই কথাটা সত্যি খুব ভালো লেগেছিলো, যে জোর করে কিচ্ছু হয় না। আবারও রিমি ফিরে এলো, জানি না এ আবার কয়দিন থাকবে, আবার ফিরে আসবে কি না, এটা কেমন জিনিস বুঝি না বাবা। যে কয়দিন ভালোবাসছি ছেড়ে দিচ্ছি, আবার নিয়ে এসে গ্রহণ করছি আবার ছেড়ে দিচ্ছি। সেখানে সীমাদিকে বলা হচ্ছে যে সীমাদি নাকি দালাল হিসেবে কাজ করেছে, সীমাদি মিলিয়ে দিয়েছে। দেখো, মিলিয়ে দিয়ে সীমাদি কিছু কেউ না আমার মনে হয়। কারণ হচ্ছে কপালে যা লেখা থাকে, যার সঙ্গে যখন চাল দেওয়ার থাকে তখন সেটাই হবে। হ্যাঁ, একটা শুধু মাধ্যম দরকার, সে মাধ্যমটা হয়তো সীমাদিকে দিয়ে ভগবান করিয়েছে। এখন ঠিক ভুল সেটা রিমি দিশানি আর প্রীতম বুঝবে, আর এখানে হচ্ছে সীমাদি বুঝবে। আমার মনে হয় না যে এটা নিয়ে কিছু ঘেরামেরা করা দরকার আছে, ওরা যদি ভালো থাকে এটাই ভালো। চলো, সব ভালোর একটা শেষ থাকে। তো এখানে আমি মনে করব যে এবার শেষ হওয়ার দরকার, এবার প্রীতম আর রিমি যেন খুব ভালো থাকে, ওরা সংসার করে, তো ওরা যা খুশি করছে করুক। তারপরে বলে বসলো যে অনেক ভালো, অনেক ভালো দিশানি প্রীতম আর রিমির থেকে আমাদের গামলা নাকি অনেক ভালো। মানে বুঝতে পারছে কার সাথে কার তুলনা করছে, মানে ওই বুঝিয়ে দিল কার সঙ্গে কার তুলনা করা যায়, শতগুণে ভালো। হ্যাঁ, ওরা তো ওই রকমই ঠিক আছে, কিন্তু ধবলা তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, দ্বিতীয়ত ভালো একটা ঘরে বিয়ে হয়েছিল। মানুষ আগে যা ভুল করেছে করতেই পারে, বিয়ের আগে প্রেম হ্যাড্ডা ব্যাড্ডা থাকলে থাকতেই পারে, কিন্তু ভালো একটা ঘরে তো বিয়ে করেছিল, সেই ঘরটা নিয়ে কিন্তু দিব্যি থাকতে পারে, পারত। সেখানে বাচ্চাটাকে ছেড়ে ঘর সংসার ছেড়ে চলে এলো। এখন দর্শকরা যখন বলছে যে তুমি নোংরা, তুমি বাজে, তুমি সমাজকে নোংরা বার্তা দিচ্ছ, একটা খারাপ ই দিচ্ছ, তখন কাউরির গায়ে লাগুক না লাগুক, দালালে কিন্তু খুব গায়ে লাগছে যে আমাদের ধবলা খুব ভালো, ধবলা খুব ভালো, ধবলার সাথে কাউকে তুলনাই করা যায় না। কিন্তু
মানুষ তো, মানুষ সবাই বোঝে কার সাথে কাকে তুলনা করা যায়, কার সাথে কে তুলনা করা যায়। আর দ্বিতীয় বলছে যে সন্দীপ ফার্নিচার কিনছে, ধবলা জ্বলছে কি না জ্বলছে জানি না, তবে দর্শকরা খুব জ্বলছে। অবশ্যই অবশ্যই, কারণ তুই চাস না ধবলা আর সন্দীপ একসাথে হোক, কিন্তু দর্শকরা এখনও চায় যে ধবলা আর সন্দীপ একসাথে হোক, কারণ ভুল হতেই পারে। যেমন ম্যান্ডি ভুল করেছিল, ভুল থেকে সংশোধন করে আবারও সে সংসার করছে। ভুল প্রত্যেকটা মানুষের হয়, আমাদের জীবনে ঘটেছে, তোর জীবনেও ঘটেছে, প্রত্যেকের জীবনে ভুল হয়। তুই যেমন সংসার করতে পারছিস না, তুই চাস কোনো মেয়ে যেন সংসার না করতে পারে, তোর ভেতর একটা হিংসা কাজ করে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সেই রকম না। প্রত্যেকটা মানুষ চায় যে ভুল থেকেই মানুষ আবারও শুধরায়, নতুন জীবন পায়। সেখান থেকে প্রত্যেকে বলেছে যে হ্যাঁ সন্দীপ জিনিসগুলো কিনেছে, সন্দীপ তুমি রাজরানী থাকার কপাল, তুমি ঘুটোকরণী হয়েছো, তুমি এটা হয়েছো ওটা হয়েছো, কারণ দর্শক সব দেখতে পায়, তোকেও যেমন দেখতে পায়, সন্দীপকেও দেখতে পায়, ধবলাকেও দেখতে পায়, আরও ভিডিও দেখে দর্শক। দর্শকের বোধ বুদ্ধি অনেক আছে, তোর যেমন দেখে দর্শকরা ভিউ দেয়, প্রত্যেকটা মানুষকে দেখে কিন্তু দর্শক ভিউ দেয়। দর্শক হচ্ছে জনার্দন, দর্শক যেটা ঠিক মনে করবে অবশ্যই বলার রাইট আছে। তুই যেমন বলিস যে আমি ঠিক করছি, আমি যেটা করছি সেটা ভুল করছি না, সেরকম দর্শকেরও তাই, যেটা ভাবছে যেটা করছে একদম ঠিক করছে। দর্শক মনে করছে যে না মেয়েটা কোন পাকে পড়েছে, কারণ এটা তো ঠিক যে ফোকলা আজ যাই হোক একটা ভালো মানুষ না, একটা ভালো মানুষ না। এই কদিনে সন্দীপকেও সবাই দেখেছে, ফোকলাকেও সবাই দেখেছে, একটা মেয়ে যে একটা খারাপ মানে দিকে চলে যাক এটা কেউ কোনো মানুষ চায় না। সেহেতু ফোকলার হাতে পড়েছে, সবাই ওকে সাবধান করে ধবলাকে প্রতিনিয়ত যে তুমি কিন্তু ভুল করছো, ফোকলা ভালো মানুষ না, ফোকলা এটা না, ফোকলা ওটা না, সন্দীপ এটা সন্দীপ ওটা প্রত্যেকে করে, কিন্তু তোর ওখানে গা জ্বালা করে। যখনই সন্দীপকে কেউ ভালো বলে তোর গা জ্বালা করে, কেননা তুই তো চাস না যে ধবলা আর সন্দীপ একসঙ্গে হোক, কারণ বাচ্চাটার জন্য প্রত্যেকটা মানুষ চায়। আর দ্বিতীয়ত সন্দীপের আজ সব আছে, সন্দীপের ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু এখন ঘরে একটা বউ থাকা দরকার, লক্ষ্মী থাকা দরকার, যে সংসারটাকে গুছিয়ে নিবে, যে কিষাণুর মা হয়ে উঠবে, যে কিষাণুর মা হবে, কিষাণুকে গাইড করবে, কিষাণুকে ভালোবাসবে, একটু পড়াশোনা করাবে, এটাই সন্দীপের পাওনা। এগুলো বললে তোর গায়ে কাটা মানে জ্বালা ছুটছে। আর তুই এখন বলতে বসেছিস যা ভিডিওতে দেখবো তাই বলবো, এতদিন কোথায় ছিল কথাগুলো? এতদিন কণিকার সময় তুই কি এগুলো দেখেছিলি? প্রথম থেকে যখন বলবি কথাগুলো প্রথম থেকে বলবি, মাস থেকে বলবি না, মাস থেকে বললে কেউ বুঝতেই পারবে না। তুই যখন কণিকাকে, কণিকা চামড়ার ব্যবসা করে, কণিকা এটা করে, উজ্জ্বলের মেয়ে না আন্টির সঙ্গে ওই সে ছেলেটাকে জড়ানো হ্যান ত্যান, তুই কি দেখেছিলি এগুলো? তুই তো দেখিসনি, তাহলে তুই সে কথাগুলো বলছিস কেন? তুই বলেছিস বলেই তো কেস খেয়েছিস, আর কেস খেয়েছি বলিস কিন্তু এখন ভালো হয়েছিস, সেটাই বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা সময় খারাপ যায়, কিন্তু মানুষ একটু শুধরানোর চেষ্টা করে। তুইও বল ধবলাকে একটু শুধরাতে, ধবলাকে একটু ভালো মানে বুদ্ধি দে, ভালো বুদ্ধি দে, আর যাই পাপ করিস না কেন একটু সুবুদ্ধি দে, দেখ তোরও কিছু ভালো কিছু হবে। মানুষ খারাপ পথে সবাই নিয়ে যেতে পারে, ভালো পথে কজন নিয়ে যেতে পারে, তুই একটু ভালো বুদ্ধি দে। তোর জীবনে তো কিছুই হয়নি, তুই সব কিছু পেয়েও কিন্তু পাসনি, আর শ্বশুরবাড়ি এত ভালো পেয়েছিস, কিন্তু তবুও যেন নিচে থাকি শ্বশুর শাশুড়ি উপরে থাকে, দুটো হাঁড়ি মানে দুটো সংসার সব কিছুই দুটো, তবু কিন্তু তুই কিছুই পাসনি। এই জন্যই বলছি ভালো বুদ্ধিতে, তুইও ভালো বুদ্ধি নে, ভালোভাবে চল, পয়সার জন্য বিক্রি হয়ে যাস না, পয়সার জন্য মনুষ্যত্বকে বিক্রি করিস না, পয়সার জন্য আর যাই হোক এতটা নিচে নামিস না।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ছোটই করলাম, কারণ কয়েকদিন থেকে শরীরটা খারাপ যাচ্ছে বলে ভিডিও দিচ্ছি না, আর তারপরে এখন এই যে কথা বললাম না, আবার শরীর খারাপ করতে লাগলো। তো আজকের মতো এইটুকুই, চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক দিও।